ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রংবেরঙের সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকে হাজির হয়ে গেছে। দেখো, ওটা শেষ করে আবার এটা অন করলাম, ঠিক ওই একই জায়গা থেকে এখন এসেছি এই জায়গাটায়। কালকের থেকে একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, বুঝেছো? আলমারি পুরো তোলপার, বলি না, রং দিয়ে কিচ্ছু মনে রাখতে পারে না, কিচ্ছু মাথায় থাকে না, পুরো তোলপার করেছি। মেয়েকে অফিসে মেসেজ করেছি, যে কী তুই কোথায়, ফোনের এদিকে চার্জ নেই, ফোনের ফোনটা চার্জে বসানো ছিল, ওখান থেকে নিয়ে আসলাম। কিরে কোথায় না, মানে ওকে বলছি কি, মামন কিরে ওইটা পাচ্ছি না, ওইটা কোথায়, বলে যে আছে, আমি ঠিক গিয়ে বের করে দেবো। তো এখন মেয়ে খাচ্ছে, মেয়েকে বলছি কালকেই তাহলে হয়ে যেত ওটা। দাঁড়াও দেখাচ্ছি, কোনটা মা, এটা হ্যাঁ এটাও তো বললাম। ও আর আমার মেয়ে না বোঝে, বুঝেও না, তাল দেখে, হাসে মিটিমিটি করে। ওর মা ওর বাবাও দেখে, এই দেখো পেয়েছি, এটার ভেতরে আছে, মেয়ে রেখেছিল যদিও জানি না, এইটার ভেতরে আমি জীবনে পাবো। দাঁড়াও কি দাঁড়াও, ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম, এরকম ভাবে বলার কি আছে? ও তো গুছিয়েই রাখে, আমার ভালোর জন্য রাখে। বললাম তো, এখন এই অফিসের প্রেশারে একটুখানি খিটখিটে হয়ে গেছে, পারে না, শরীরে দিতে পারে না, খায় তো একটু একটু, দেখো না বুকের পাজা টাজে সব বেড়ে গেছে, সবাই ডাক নেয়, চেহারা খারাপ হচ্ছে, সবাই ডাক নেয়, এমন অফিসের প্রেশার সব গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এই দেখাচ্ছি কি কিসের জন্য ইয়ে হয়েছে। কালকে তাহলে তোমার দাদা ভাই আর আমি যেতে পারতাম, দেখাই সবই দেখাই দেখাচ্ছি যখন। এই দিকটা দেখাই, এই দিকটা দেখালে ভালো বুঝবে, এইটার উপরে, এই গদিটার উপরে দেখাই। ফোনটা আবার না বন্ধ হয়ে যায়, ফোনের একদমই চার্জ নেই। এই দেখো এটা কি বলতো, এটা এটা হচ্ছে মা সন্তোষীর হাটটা, বুঝেছ? হাটটা না একবার ভেঙে গেছিল, হাটটা ঝালাই করে এনেছিলাম, হাটটা ঝালাই করে এনেছিলাম। এই হাটটা কি যে ঝালাই করেছিল মা, মন দেখ আবার খুলে গেল, হাটটা যে কি ঝালাই করেছিল দেখ, আবার সেই জায়গাটা থেকে হাটটা, এই দেখো হাটটা না আবার খুলে গেছে। এটা নতুন বানিয়ে দিলে আর কি হল না, সে নতুন বানালে বানাবো, কিন্তু এটা ঝালাই করবো। এটা অনেক শখ করে আমি ইয়ে করেছিলাম, মায়ের সীতাহারের মতন থাকতো, মায়ের গলাটা ভরে থাকতো, এখন খুলে গেছে কিনা আমার মনে হচ্ছে খুলে গেছে, জানিস তো মামন, এমন আমার হচ্ছে খুলে গেছে। তুই পারবি তাহলে এটা আমার দোকান এদিকে আয়, ওটা পারবো না, এই দেখ এই দেখ, আমি দেখে নিয়েছি এখান থেকে, এই 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 যে দেখছিস গলিটা, এই গলিটার মধ্যে এই এই গোলটাকে ঢুকিয়ে দিতে হবে, ওই ছোটর মধ্যে আমি এমনি ঢোকাতে পারবো না, এই যে এইটা দোকানে নিয়ে গিয়ে তোমায় করতে হবে, এটা খুলে গেছে ভাঙেনি। আচ্ছা এই আর এই 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 দুটো হচ্ছে রূপোর ত্রিশূল, ওই পুরোনো বাড়িতে এক ভক্ত দিয়েছিল মা সন্তোষীকে, একটা দিয়েছিল আর আমি একটা করেছিলাম, একটা দিয়েছিল না নাকি, হ্যাঁ আমি একটা করেছিলাম আর একটা ভক্ত দিয়েছিল। দেখি এরকমই বানানোর ইচ্ছা, প্রতি বছরই তো মাকে কিছু দিই সোনার জিনিস, দেখি এবছর মেয়ের বিয়ে হয়েছে আরও, দেখি এটা নিয়ে একটুখানি যাওয়ার ইচ্ছা, দেখি কি করি। এটাই পাচ্ছিলাম না, এই রূপোর এই ত্রিশূল আর তরোয়ালটাই পাচ্ছিলাম না, আর মেয়ে রেখে দিয়েছে মেয়ের আলমারির মধ্যে, ছিল ওই আলমারিতে, কখন কি করেছে ও বলো কি, আমি জানি তুমি রাখো আমি গিয়ে বের করে দেবো, তারপরে দেখি। এই সে ঠিক আছে, যাই হোক পেয়েছি, এটাই বড় কথা, দেখি। হ্যাঁ গুড ইভিনিং, পুজো পাঠ সব হয়ে গেছে, এবার আমি চা করব, আমি আর মেয়ে খাবো চা, ভিডিওটা কন্টিনিউ চলছে, আবার আমি এর মতনই জল নিচ্ছি, দুপুরে বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি জানো তো, চায়ের জলটা বসাই যাবে। ঠাকুর ঘরে ফ্যানটা চলছে, ঠাকুরটা ঘুমাক, মানে ঠাকুরটা কি ঠাকুররা ঘুমাক, বাইরে বেশ মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, চায়ের জল বসিয়ে দিচ্ছি। চায়ের জল বসিয়ে দিচ্ছি, চাটা হোক, ঢাকা দিয়ে দিই, তারপরে
বেশ মেঘটাচ্ছে বাইরে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। দুপুরে শুইনি, তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটি এডিট করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি। এইবার এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, অনেক সকাল উঠছে, দেখেছো চোখের অবস্থা? এরকম না করলে হবে না, একটা দিন এরকম করতেই হবে, উপায় নেই। এবার চা খাই, চা খেয়ে অনেক কাজ আছে, কিন্তু জানি না মেয়ে কতটা কি করতে পারবে, জানি না। মেয়ের তো ভীষণ প্রেশার গো, এই কমিউনিটি এত প্রেশার না বলার মতো না, অফিসে ভীষণ প্রেশার। আইটিতে অনেকেই আছে, কিন্তু আমার মেয়ের মতন এরকম ওদের কোম্পানি অনেকে আবার ভাবতে, মানে যাদের সন্তানেরা আছে তারাই বুঝবে, নালে কেউ বিশ্বাস করবে না। যেমন বংলেডির ছেলেও এই কংগ্রিজেন্টে ছিল, ও বলছে কংগ্রিজেন্টে ভীষণ প্রেশার, আর যাদের নেই তারা বুঝবে, তারা ভাববে যে না ও ওরকম দেখায় বা কিছু বা বেশি বাড়িয়ে বলে, এরকম আছে তো, সবার মানসিকতা তো সমান না, আমরা তো জানি ভীষণ প্রেশার মেটার। মেটার জার্নিতে মেটার মানে পরিশ্রম, এটা চেহারাটা কি হয়ে গেছে, তারপরে তো আমার মেয়ে একটুখানি নরম, অত ইয়ে না, খুব নরম মেয়ে, অত বেশি জার্নি অত বেশি লোডও নিতে পারে না। তারপরে খাওয়া দাওয়াটাও ওকে খুব ইয়ে করে করে করতে হয়, ও না 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 বলবে, তার মধ্যে জোর করে 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 ওকে খাওয়াতে হয়। এই মেয়ের চিন্তায় চিন্তায় না আমি আরো ইয়ে পাই না গো। মেয়ের চিন্তাতেই আমি আরো শেষ হয়ে যাচ্ছি। এক এক সময় মনে হয় যেন আরেকটু দেরি করে বিয়ে দিলে ভালো হতো। এই দেখো চা নিয়েছি মেয়ের আর আমার, মেয়ের এদিকে মিটিং চলছে, এই মিটিং করতে করতে চা টা খাবে, তারপরে একটু পরে গিয়ে আইসক্রিম নিয়ে আসবো, আইসক্রিম খাবো। তো যার জন্য আর ভয়েসটা দিতে পারি না, আমি পরে আবার ভয়েস ই করছি। এই দেখো দাঁড়াও, এই দেখো আইসক্রিম, এই যে এই দেখো দুটো আইসক্রিম এনেছি, এবার খাবো আমি আর মেয়ে। এই যে আমারটা, এই যে আমারটা, আইসক্রিমটা খেতে না, আইসক্রিমটা দারুণ খেতে, তোমরা খেও, খুব ভালো খেতে আইসক্রিমটা। খুললেই না রাখা যায় না, আগে খেয়ে নে তারপর কল জয়েন করিস, একটা কাজও হলো না। আমাকে একটু কালার করে দেবো, দেখো মাথা কষেছে, কিচ্ছু করতে পারছি না। ভিডিও বন্ধ করি, কেন ওয়ারেসেল আনতে হলো কেন? দেখো বাসন টাসন সব ধুয়ে রেখেছি সন্ধ্যের থেকে, মানে দুপুরের থেকে তো বাসন ধুতে পারিনি, একসঙ্গে এত বাসন আছে, বাসন ধুয়ে রেখেছি। আর এখানে আছি তারা, ভাত করতে হয়েছে, একটু ভাত করেছি, আর এখানে মাটন আছে। এই দিয়ে হয়ে যাবে, দেখো কটা বাজে, দেখো 10:35। মেয়ের মিটিং চলছে, দেখো মেয়ের মিটিংটা শেষ হলেই তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তা এক ফাঁকে আমাকে একটু চুলটা, মানে চুলের ডগাটা একটু কেটে দিল, কালারটা আর করা হয়নি, এই কালারটা দেখি যদি কালকে করতে পারি।
ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো।